ডিজে গানের শব্দে মারা গেছে অসংখ্য মুরগি। প্রতিবেশীর বিরুদ্ধে এমনই অভিযোগ নিয়ে থানায় হাজির হলেন মুরগির খামারের মালিক। এমন অভিযোগে হতবাক পুলিশ। ঘটনাটি ঘটেছে ভারতের নীলাগিরি থানার কান্দাগাড়াডি গ্রামে। খামার মালিক রঞ্জিত পাড়িদারের অভিযোগ, প্রতিবেশী রামচন্দ্র পরিবার বিবাহ অনুষ্ঠানের জন্য রোববার রাত 11:30 নাগাদ তার খামারের পাশে ডিজে সাউন্ড বক্স বাজিয়ে শোভাযাত্রায় বের হন। এ সময় সাউন্ড কমাতে বললে রঞ্জিতের কথা কানে তোলেননি রামচন্দ্র। রঞ্জিতের দাবি, সাউন্ড বক্সের আওয়াজ এতটাই তীব্র ছিল যে সেই আওয়াজে খামারের মুরগিগুলোর মধ্যে অস্বাভাবিকতা ধরা পড়ে। এরপর সেগুলো এক এক করে ঝিমিয়ে পড়তে শুরু করে। পরে স্থানীয় পশু চিকিৎসককে ডেকে নিয়ে আসেন রঞ্জিত, কিন্তু ততক্ষণে 63টি মুরগির মৃত্যু হয় বলে দাবি তার। রঞ্জিতের দাবি, মুরগিগুলোকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করি, কিন্তু সব চেষ্টা বিফলে যায়। চিকিৎসক পরীক্ষা করে জানিয়েছেন, তীব্র আওয়াজে মুরগিগুলো প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিল, তাতেই মৃত্যু হয়েছে। রঞ্জিত পুলিশকে জানিয়েছেন, রামচন্দ্রের কাছে ক্ষতিপূরণ চেয়ে বিষয়টি মিটিয়ে নিতে চেয়েছিলেন, কিন্তু রামচন্দ্র তা দিতে অস্বীকার করেন, তাই বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন রঞ্জিত। বালেশ্বরের পুলিশ সুপার সুধাংশু মিশ্র সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, নীলাগিরি থানায় এরকম একটি অভিযোগ জমা পড়েছে বলে তিনি শুনেছেন। অভিযোগ খতিয়ে দেখার পর দুপক্ষকে ডেকে বিষয়টি মিটমাট করা হয়েছে।